হিমজগতের পাখিদের মধ্যে প্যাঙ্গুইন অন্যতম উড়তে না জানলেও আদিকাল থেকে প্যাঙ্গুইনরা পাখির খেতা পেয়ে আসছে আর এবার বিজ্ঞানীরা মনে করছেন এই পাখি সম্ভবত ভিন গ্রহ থেকে পৃথিবীতে এসেছে মূলত প্যাঙ্গুইনের মলে পৃথিবীর বাইরের গ্রহের রসায়নিকের উপস্থিতি দেখার পরই এমন ধারণা হয়েছে বিজ্ঞানীদের তাদের মতে প্যাঙ্গুইন অ্যালিয়েন অর্থাৎ ভিন গ্রহের প্রাণী হয়ে থাকতে পারে লন্ডনের ইম্পেরিয়াল কলেজের গবেষকরা তাদের গবেষণায় প্যাঙ্গুইনের মলে ফসফিন শনাক্ত করেছেন আর এই গ্যাসের অস্তিত্ব নাসার বিজ্ঞানীরা শুক্র গ্রহে আবিষ্কার করেছে শুক্র গ্রহ থেকে চৌত্রিশ মিলিয়ন মাইল দূরে পৃথিবীতে ফসফিন কিভাবে এলো তা বুঝে উঠতে পারছেন না গবেষকরা ফকল্যান্ড দ্বীপপুঞ্জে থাকা জেন্টু প্যাঙ্গুইন কিভাবে এই রাসায়নিক উৎপাদন করে তা জানতেই এই প্যাঙ্গুইনের জীবনধারা অধ্যয়নের পরিকল্পনা করেন গবেষকরা গবেষণা প্রকল্পটির অন্যতম গবেষক ডক্টর ড্যাব ক্লিমেন্টস বলেন প্যাঙ্গুইনের মলে ফসফিন রয়েছে তা আমরা নিশ্চিত হয়েছি কিন্তু আমরা জানি না এটি কিভাবে তৈরি হচ্ছে তার মতে কিছু আয়ুজীবী ব্যাক্টোরিয়া আছে যা ফসফিন তৈরি করে পুকুরের স্লাইম বাজারের মল এবং প্যাঙ্গুইনের মলে ফসফিন পাওয়া যায় এটি প্রতিরক্ষা বা প্রতিযোগিতামূলক ব্যাক্টোরিয়ার বিরুদ্ধে লড়াইয়ে উৎপন্ন হয়ে থাকতে পারে গত বছর শুক্র গ্রহের চারপাশে গ্যাসের স্তরে ফসফিনের অস্তিত্ব আবিষ্কার করেন মহাকাশ বিজ্ঞানীরা নাসা জানিয়েছে আগামী আঠারোই ডিসেম্বর মহাকাশে সর্বাধুনিক জেমস ওয়েব টেলিস্কোপ উৎক্ষেপণ করা হবে যা অন্যান্য গ্রহে প্রাণের অস্তিত্ব শনাক্ত করতে পারবে যুক্তরাজ্যের বিজ্ঞানীদের বিশ্বাস এলিয়েন লাইফ ফর্মগুলো ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে এবং প্যাঙ্গুইনের উপর গবেষণা অন্যান্য গ্রহে বিদ্যমান জীবের ধরনগুলো শনাক্ত করতে সহায়তা করতে পারে বাংলাদেশ থেকে সম্প্রচারিত আইপি চ্যানেল পথিক টিভি বিশ্বজুড়ে এক মানবতার কণ্ঠস্বর